হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গত 25 তারিখে আমার অনার্স লাইফের ফাইনাল ভাইবা ছিল। তো আমি আর রেক্সোনা যথারীতি ভাইবার টাইমে হচ্ছে লঞ্চঘাট থেকে ক্যাম্পাসের দিকে চলে গেলাম, চলে আসলাম ক্যাম্পাসে। আসলে ভাইবা হচ্ছে আমাদের জন্য অনেকটা একটা কি বলবো, একটা ফেস্টিভ্যালের মতো। টেনশান থাকে, আনন্দ থাকে, ভালো লাগা থাকে, সব কিছু মিলায় মিশায় একটা আমাদের জন্য একটা ফেস্টিভ্যাল। আরও হচ্ছে যে ছবি তোলার ফেস্টিভ্যাল, কারণ ভাইবার দিনে সবাই ইচ্ছামতো ছবি তোলে, যত পারে তত ছবি তুলতে হবে এরকম একটা বিষয়। তো এখানে হচ্ছে যেহেতু আমাদের লাস্ট ভাইবা এটা, তো আমি সবার সাথে হচ্ছে হালকা হালকা করে কিছু ক্লিপ নিয়ে রাখতেছিলাম। এই যে সাগর আমার ফ্রেন্ড, তার আগে ছিল মিম, এই যে পুলকেশ, আমি সবার সাথে হালকা হালকা করে ক্লিপ নিচ্ছিলাম। এই যে সাইকা, ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওর ভাইবা কেমন হয়েছে। এই যে ইনসানা আছে, মোটামুটি আমি যতদূর পারছি সবাইকে একটু একটু করে রাখার চেষ্টা করছি। এই যে উৎস, সাগর, ওই যে ওই রুমে হচ্ছে আমাদের ভাইবা হচ্ছিল, আর ওখানে হচ্ছে সবাই দাঁড়ায় দাঁড়ায়, মানে যাদের ভাইবা পরবর্তীতে যাদের ভাইবা তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতেছে। এই যে আমার আরও ফ্রেন্ডরা, তো আমি সবাইকে হচ্ছে বলতেছিলাম যে একটু হাই দাও হাই দাও, আমি এটা ভ্লগে অ্যাড করব। তো আসলে সব কিছু মিলাই ভাইবার দিনটা টেনশনমূলক আনন্দের দিন। দেখেন এই যে চারজন দাঁড়ায় আছে, এরপরে হচ্ছে আস্তে আস্তে করে ওরা যাবে। তো যে যারা যাবে তারা ওইখানে দাঁড়ায় থাকে, এবং তাদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি টেনশন এই যে হচ্ছে আমার সময় চলে আসছে। আর আমার ভাইবা পার্টনার এবার ছিল রেজওয়ানা, আমরা দুইজন একসাথে গেছি ভাইবা দেওয়ার জন্য। তো ভাইবা বেশি একটা ভালো হয়নি, ভাইবার থেকে অপমানিত হয়ে ফিরে আসা লাগছে। তো এখন হচ্ছে আমরা নিচের দিকে ছবি তুলতে যাব। আর আমাদের ডিপার্টমেন্টে যে ইন্টেরিয়রের কাজ চলতেছে আমরা সেটাও দেখলাম, যদি এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে আমরা ওখানেই ছবি তুলতে পারতাম। তো তারপরে আমরা নিচের দিকে নেমে আমাদের ভার্সিটির যে কাজগুলো হচ্ছে, মানে বঙ্গবন্ধুর ম্যুরাল আরও কী কী জানি কাজ আছে, এই জায়গাটা আমরা ওইখানে গেছি ছবি তোলার জন্য। তা আমরা যেয়ে দেখলাম যে আরও অন্যান্য ডিপার্টমেন্টের অনেক ছেলে মেয়ে, অনেক ছেলেরা ওখানে আছে, কোন কোন ডিপার্টমেন্ট জানি না, বোধহয় তাদের হচ্ছে আজকে লাস্ট ক্লাস ছিল, তো তারা আজকে লুঙ্গি পরে শেষ ক্লাস করছে। আর এখানে আমি সাইকা আমরা ছবির জন্য ভিডিওর জন্য আমরা পোজ দিচ্ছিলাম, আমরা এখানে কিছু বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলছি। এই যে হচ্ছে রিনেট আমাদের সিয়ার, আর এই যে হচ্ছে কোন ডিপার্টমেন্ট সেটা জানি না, তো ওনারা হচ্ছে লুঙ্গি পরে আসছিলো, এবং ওনারা বিভিন্ন পোজে, ওনারা না ওরা মনে হয় আমাদের ব্যাচমেট, যেহেতু সেম মানে শেষ ক্লাস হয়েছে ওদের ওই দিনকে। তো আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। আসলে আমাদের রোল যেহেতু একটু লাস্টের দিকে, আমাদের একটু সমস্যা হয় যে আমরা আমাদের ভাইবা শেষ হতে, একটু লাস্টের দিকে না একদমই লাস্টের দিকে, আমাদের ভাইবা শেষ হতে হতে আমরা সবাইকে খুঁজেও পাই না, সবাই চলে যায়। আমার রোল হচ্ছে 105 একদম লাস্টে, এখানে দাঁড়া দাঁড়া ছিল সবাই, এরকম লাস্টের দিকে রোল। আমাদের ভাইবা হতে হতে সবাই চলে যায়, আমরা হচ্ছে অল্প কয়েকজন থাকি, আমরা এই জন্য অল্প কয়েকজন মিলে ছবি তুলি। এই যে আমার ফ্রেন্ড রেক্সোনা, তো এই তো এরপর হচ্ছে আমরা এই যে সুন্দর সুন্দর কিছু ছবি তুলছি, যাক ছবিগুলো তুলে অন্তত ভালো লাগছে। যদিও অল্প লোক ছিলাম, বেশি লোক হলে ছবি আরও বেশি ভালো হতো, কিন্তু অনার্স লাইফের শেষ ভাইবাটা হচ্ছে আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকলো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।